পঞ্চায়েত নির্বাচনে আর হাতে গোনা কয়েক মাস বাকি। রাজ্যের নেতৃত্বের নির্দেশে ইতিমধ্যেই রাজ্য জুড়ে গুটি সাজাতে শুরু করেছে শাসক দল। বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে বিজেপিকে কোন খাসা করতে ছোট বড় বিভিন্ন জনসভা থেকে আক্রমণ শুরু করেছে তৃণমূল। কিন্তু পূর্ব বর্ধমানে বর্ধমান এক নম্বর ব্লকে দেখা গেল উল্টো চিত্র। বিরোধীদের পরিবর্তে প্রকাশ্যে নিজের দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে হুমকি দিয়ে বসলেন তৃণমূল কংগ্রেসের উত্তর বর্ধমান বিধায়ক নিশীথ মালিক। সোমবার বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূলের পক্ষ থেকে আয়োজিত এক শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে বিধায়ক তার দলের বেশ কয়েকজন নেতার নাম না করেই পঞ্চায়েত নির্বাচনের পর কুত্তার দশা হবে বলে কটাক্ষ করেন। সেই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের পর তাদের দেখে নেওয়ারও হুমকি দেন তিনি। একটা বাংলায় প্রবাদ আছে, গায়ে মানে না আপনি মোড়ল। এই প্রবাদটা জানেন? গায়ে মানে না আপনি মোড়ল। এই মোড়লটা কিন্তু এই পঞ্চায়েত ইলেকশনে চার মাস বাকি আছে, এই পর্যন্ত থাকবে, তারপর কিন্তু আর মোড়ল থাকবে না। এটা আজকের মঞ্চ থেকে বলে যাচ্ছি। আমি তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, খেলা হবে, খেলা শুরু হয়েছে। আমি আজকের এই প্রকাশ্য মঞ্চ থেকে বলতে চাচ্ছি, তুমি তোমার টিম নিয়ে রেডি হও, জামাল জামালের টিম নিয়ে রেডি হবে, তোমাদের সামনাসামনি খেলা হোক, যদি পারফেক্ট ব্যাটার হোক সেই জায়গায় হাজির হবো। তোর কত প্লেয়ার আছে আর আমার জামালের কত প্লেয়ার আছে আমরা দেখিয়ে দেবো। এটা রাজনীতি হচ্ছে, এটা রাজনীতি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করার ষড়যন্ত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোট করার ষড়যন্ত্র, আজকে তৃণমূল কংগ্রেসের সভা হবে সেখানেও বানচাল করার চেষ্টা। আপনাদের জন্য সভা, আপনাদের কম্বল বিতরণ হবে, সেইটাই বাধা দিচ্ছেন। আপনারা তার প্রতিবাদ করবেন, আপনারা শুনে রাখুন, সেই মোড়ল কিন্তু আগামী চার মাসের মধ্যে আর মোড়ল থাকবে না, সে কিন্তু রাস্তার একটা কুত্তার সমান হয়ে যাবে। এটা কিন্তু আজকে এই মঞ্চ থেকে বলে দিয়ে যাচ্ছি। বিধায়ক নিশীথ মালিকের এই মন্তব্যের পরেই রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তৃণমূলের অন্তর্মহলে। উল্টোদিকে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ব্লকের জেলা পরিষদ সদস্য নুরুল হাসান জানান, বিধায়ক অনেক পরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, আমরা দলের পুরাতন কর্মী, দলের জন্ম লগ্ন থেকেই আছি। উচ্চ নেতৃত্বের নির্দেশ সত্ত্বেও বিধায়ক পুরনো দিনের নেতা কর্মীদের নিয়ে কাজ করছেন না, তাদের প্রাপ্য সম্মানটুকু দেন না। বিধায়ক নিশীথ মালিক নিজেই একজন অশিক্ষিত, তাই তিনি বিরোধী রাজনৈতিক দলকে ছেড়ে নিজের দল নেতা কর্মীদের বিরুদ্ধে চক্রান্ত করছেন। একজন বিধায়কের মুখের কথা শুনছেন, এক দায়িত্বশীল পদে থেকে তিনি নিজের দলের সদস্যের বিরুদ্ধে বলছেন, সভা হচ্ছেন সভা মঞ্চ থেকে বিরোধী দলের বিরুদ্ধে না কথা বলে তিনি নিজের দলের সদস্যদের বিরুদ্ধেই কথা বলছেন। পঞ্চায়েত নির্বাচনে আর বেশি দিন নেই, পঞ্চায়েত নির্বাচনে আমরা শুধু পঞ্চায়েত নির্বাচন নয়, এই এলাকার দলের জন্মলগ্ন থেকে জয়লাভ করে আসছি। বিগত বিধানসভা ভোটে যে এলাকাগুলো আমাদের দল হেরেছে নেতৃত্ব দোষে, সেই এলাকাগুলোই সভা না করে তিনি যেখানে তৃণমূল জিতে আছে সেখানে দ্বিধাবিভক্ত করার জন্য এইসব করছেন। তিনি শিক্ষিত বলে মনে হচ্ছে না, অশিক্ষিতর মতো কথা বলছেন। বিধায়ক 2011 সালে দল ক্ষমতায় পর তিনি তো এসছেন, তিনি দলের জন্মলগ্নের কর্মীদের সৈনিকদের মর্যাদা বোঝেন না, কিভাবে দলটা করে এসছে, কিভাবে সিপিএম এর অত্যাচারিত ভাবে এসছে সেটা তিনি জানেন না। আমি বলবো তিনি ভালোভাবে ইতিহাসটা জানুন, তারপরে এরকম প্রকাশ্য ভাষা অশিক্ষিতদের মতো ভাষা বলুন। নিউজ আজ বাংলা, পূর্ব বর্ধমান। নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান? তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ। আমাদের ঠিকানা আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। ফোন নাম্বার 8670689617 অথবা 8617590035। জেএনএম-এর পর এবার বিএসসি নার্সিং, সঠিক পরিকাঠামোয় নার্সিং ট্রেনিং এর একটাই নির্ভরযোগ্য ঠিকানা, সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং।